সারাজে ডাকিলো পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে স্টার্ট করছি। তো এখানে হবে সুজি, প্রথমেই বলে দিই আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে, যার জন্য এখানে ভোগ হচ্ছে। এখানে আছে আলু ভাজা, ছোলা ভাজা, নারকেল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা। এটা হচ্ছে আমার মাসিমণি, মাসিমণি এখন ময়দা মাখছে। এখানে হবে লুচি। তো জন্মাষ্টমীর সময় আমাদের রাধা গোবিন্দর খুব বড় করে পুজো হয়, আর এই দোলের সময়তেও হয়, কিন্তু সেটা জন্মাষ্টমীতে আরও বড় করে আরও বেশি করে ভোগ রান্না হয়। আর এটা হচ্ছে আমার মাতাশ্রী, মাতাশ্রী এখন আমার এখানে সুজি রান্না করছে। আর তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার মামার বাড়ি, আর এটাও আমাদের এটা হচ্ছে মাটির বাড়ি, আর এগুলো সব হচ্ছে পুরোটাই হচ্ছে আমার মামার বাড়ি। পেছন দিকে আরও অনেক আছে বাড়ি, তো তোমাদের সাথে একদিন মামার বাড়ি মানে মামার বাড়ির ট্যুরটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছি, সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো, জাস্ট একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমাদের রাধা গোবিন্দ গোপাল সবাইকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর সিংহাসনটাও খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো সমস্ত ভোগ একদম রেডি, এবার পুরোহিত মশাই পুজো করছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশেপাশে যারা এখানে পুজো দেখতে এসেছিল সবাইকে এখানে প্রসাদ দেওয়া হয়েছে, আর যে প্রসাদের থালাটা নিয়ে আছে সেটা হচ্ছে আমার মাতাশ্রী, সেটা প্রথমেই দেখিয়েছি। আর এটা হচ্ছে মাসিমণি, মাসিমণি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে।
আর এদিকে দেখো আমি এক থালা প্রসাদ নিয়ে বসে পড়েছি, মিষ্টি, ফল, লুচি, এখানে আলু ভাজা, ছোলা ভাজা, সমস্ত প্রসাদ নিয়ে বসে পড়েছি। আর দেখো ঠাকুরের যে আবির হয় সেটা মাসিমণি আমাকে একটু পরিয়ে দিল। আজকে তো মানে আমরা দোল খেলি না, আমরা খেলি কালকে। আজকে আমাদের এখানে পুজো হয় দেবদোল যাকে বলে, আজকে ঠাকুরের দোল হয়, কালকে হচ্ছে আমাদের হোলি। তো পেছনে দেখো মাসিমণির মেয়ে কথা বলছে। আর দেখো এটা হচ্ছে পরের দিন, পরের দিন এখানে ভাই দেখো বাইরে খেলতে যাবে, মানে রং খেলতে যাবে। তো তার আগে মাকে এখানে পায়ে আবির দিয়ে মায়ের কাছে একটা টিপ নিয়ে নিল। আর আমার অবস্থা দেখো, ঘুম থেকে উঠেই আমি এইসব শুরু করে দিয়েছি। তো সবাইকে দেখি বেশ হোয়াইট কালারের ড্রেস পরে আবির টাবির খেলে। তো আমার কলেজে আমি লাস্ট খেলেছি, তারপর আর খেলা হয়নি। এমনিও আমার ডাস্ট অ্যালার্জি আছে, যার জন্য ডাক্তারে একদম বারণ করে দিয়েছে। তো দেখো ভাইকে একটু লাগিয়ে দিলাম, এই একটু সামান্য খেলা হয়, মানে খেলা একটু আবির মাখা হয় আর কি। আর এদিকে দেখো ভাই এখন পেস্তা পাউডার আবি একটু করে লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, হয়েছে হয়েছে, ইটস দ্য হ্যাপি হোলি। ওয়া বাবলি, দেখি দেখি দেখি, আব আদিস না, আদি তো না। ওয়া বাবলি বাবলি বাবলি, লং খেলেছে গো, আমার ননি লং খেলেছে। আর যখন ঢুকবে তখন এর মুখের অবস্থাটা শুধু তোমরা দেখবে, দেখি তো একবার মুখটা, এই হচ্ছে এখন। আবার যখন বাড়ি আসবে তখন এর অবস্থাটা শুধু দেখো। তোর বন্ধুরা চলে ডাক দিয়ে দিয়েছে, ও এখন বেরুচ্ছে। এই আবির রং। তো দেখো বন্ধুরা, ওর বন্ধুদের সাথে ভাই বেরিয়ে পড়েছে। আর এদিকে আজকে হচ্ছে আমাদের মাটন। তো মা মাটনটা রান্না করছে, আর কালারটা দেখো আজ খেতে দারুণ 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 হয়েছিল। তো যাই হোক, আজকে মাটন হবে, আর যা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই করব। তার আগে দেখে নাও আমার ভাইয়ের মুখের অবস্থা, কত তো রং মাখিয়েছে ওকে। যদিও এবারে একটু কম মনে হচ্ছে, অন্যবার তো গোবর জল মানে যা তা ভাবে ও বাড়ি আসে। তো যাই হোক, দেখো আমাদের মেনু একদম সিম্পল মেনু, এখানে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল, এখানে মাটন চাটনি, ব্যাস আর কিচ্ছু না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। তো তোমার সাথে কিছু ছবি শেয়ার করলাম, তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।